بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. আপনি প্রশ্ন করেছেন চোখের জিনা মানে জিনা করা প্রেম করা তারপর ভালো কাজ করে সেটা কি তার ক্ষমা হবে কিনা এক নম্বর কথা হচ্ছে যে কোরআন হাদিসে যে ব্যক্তি পরিকল্পনা ছাড়া ভুলবশত পাপ কাজ করে ফেলে এবং সঙ্গে সঙ্গে সে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন সেটা যত বড়ই পাপ হোক কিন্তু এটা হচ্ছে পরিকল্পিত পরিকল্পিত ছাড়া পরিকল্পনা ছাড়া সে যদি একটা লোক যদি চিন্তা করে আমি পাপ করব আবার ক্ষমা যাব। আমি পাপ করে করে আল্লাহ কাছে ক্ষমা যাব। এইভাবে যদি পরিকল্পনা করে সেটা ক্ষমা হবে না পাপ যেটা মানুষ চিন্তা ছাড়া মানে তার কোনো চিন্তা ছিল না কিন্তু ঘটনাক্রমে সে চোখ দিয়ে অন্যকে দেখছে খারাপ জিনিস দেখেছে চিন্তা পরিকল্পনা ছাড়া এবং সে তার ইচ্ছা না ইচ্ছা না থাকা সত্ত্বেও ঘটনা ঘটে গেছে এবং এইভাবে সে একজনের সাথে তার কথাবার্তা হয়েছে প্রেম হয়েছে ভুল কাজ হয়ে গেছে এই ধরনের যদি ভুলবশত ঘটনা কোনো ঘটে যায় তখন সে সঙ্গে সঙ্গে সেটা ত্যাগ করতে হবে ত্যাগ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এই ক্ষেত্রে আল্লাহর আলামিন ক্ষমা করে দেবে কিন্তু যদি পরিকল্পিতভাবে সে ধারাবাহিক করতে থাকে এবং বলে আমি এইটা করবো তারপরে ক্ষমা চাবো এইভাবে করবো ক্ষমা যাবো এইভাবে যদি করে তাহলে কখনো ক্ষমা করা হবে না কারণ সে এটা পরিকল্পনা অনুযায়ী করতে করা হচ্ছে আর চরিত্রহীন যে শব্দটা সে চরিত্রহীন মানে Esto es todo, ya no hay. আর সুন্দর চরিত্রটা হচ্ছে ইবাদত সুন্দর চরিত্র হচ্ছে সত্য কথা বলা তারপর আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা পাপ কাজ থেকে দূরে থাকা এবং আমানতের আমানতের আমানত পূর্ণ করা খেয়ানত না করা এই সমস্ত জিনিস এবং জিনা ব্যবসার থেকে নিজেকে বেঁচে বেঁচে রাখা পরপরের সাথে মেলামেশা না করা এই সমস্ত কাজ যেগুলো নাকি ভালো কাজগুলো যে করে সেই চরিত্রবান সুন্দর চরিত্রের অধিকারী এবং এটা অনেক সো আপকে আমাদের দিন আর যে ব্যক্তি নাকি মিথ্যা কথা বলে তারপরে চুগুল করে বদনাম করে মানুষের আমানতের খেয়ানত করে মানুষকে ঠকায় প্রতারণা করে এবং সেখানে জিনা বেবিচার তারপরে প্রেম করা বেগানা পুরুষের মহিলার সাথে সম্পর্ক রাখা এই সবগুলাই চরিত্রহীনতার কাজ সবগুলা সমন্বয় চরিত্রহীনতার কাজ কাজেই চরিত্রবান মানে সকল ধরনের পুণ্য কাজ এবং ভালো কাজ করা এবং যারা নাকি সকল ধরনের খারাপ কাজ করে সেটা কবিরা গুণা তারাই চরিত্রহীন এবং তারাই পাপী তো মুসলমানদের কর্তব্য হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ পবিত্র ববিত্র সূরা কালামের চ্যান নম্বরে আয়তে বলছেন ইন্নাকা আলা আল্লাহ আদিম হে রসুল আপনি মহান চরিত্রের অধিকারী কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনও কাউকে কষ্ট দিতেন না অন্যকে কষ্ট দেওয়া অন্যের উপর অত্যাচার করা অন্যকে জুলুম করা অন্যের অধিকার নষ্ট করা করা সেটা আহ অনেকে একজনের অন্যের স্ত্রীর সাথে সে অন্যের স্ত্রীর সাথে সে প্রেম করে তাহলে বোঝা গেল যে সেটা আরেকজনের অধিকার সে একজনের অধিকারটা নষ্ট করতেছে যখন একটা পুরুষ একটা মেয়েকে জিনা করে তখন এই মেয়েটা তো কারোর স্ত্রী বা কারোর মেয়ে তো অন্যের এভাবে নষ্ট করছে এবং নিজের নিজেকে ধ্বংস করতেছে এইভাবে তাকে চরিত্রহীন বলা যায় এবং মিথ্যা কথা বলা সকল ধরনের পাপ কাজ করাই চরিত্রহীনতার অন্তর্ভুক্ত এবং সকল ভালো কাজ এবং পূর্ণ কাজ করা চরিত্রবান এবং সুন্দর চরিত্রের অন্তর্ভুক্ত আল্লাহ রাবুল আলমিন চরিত্রবান ব্যক্তিকে অনেক ভালোবাসেন এবং কি আমাদের পাল্লা অনেক বেশি ভারী হবে যারা আহ চরিত্র বানতো চরিত্র বানানোর মূল জিনিসটা হচ্ছে যে মূল বিষয় সেটা হচ্ছে অন্যের অধিকারটা নষ্ট না করা আর নিজের অধিকারের হেফাজত করা নিজের ক্ষতি না করা অন্যের ক্ষতি না করা নিজেকে ভালোবাসা নিজের উপকার করা এবং অন্যের উপকার করা এটা চরিত্র বানের মূল জিনিস আর চরিত্রহীনতা হচ্ছে নিজের ক্ষতি করা এবং অন্যের ক্ষতি করা নিজের উপর জুলুম করা এবং অন্যের উপর অত্যাচার করা এবং অন্যের অধিকার নষ্ট করা সেটা হচ্ছে চরিত্রহীনতার কাজ আল্লাহ আব্বালীন সবাইকে সুন্দর চরিত্র বানানোর তৌফিক দান করেন আমার রসুল ইসলাম সৈয়াদ ইত্তাকিল্লাহা হাইসু মাহুন্ত তুমি সবখানে যেখানে থাকো আল্লাহকে ভয় করো সেই হাসানতাম হোহা এবং তুমি যখন নাকি ভুলে কোনো খারাপ কাজ ঘটে যাবে তখন তুমি পর সঙ্গে সঙ্গে তোবা করে ভালো কাজ করো নফল নামাজ সৎকার করা দান খায়রাত করা মানুষের সাথে ভালো ব্যবহার করা মা বাবার খেদমত করা আত্মীয় স্বজনদের উপকার করা এইভাবে খারাপ কাজগুলো আল্লাহ তারা মুছে ফেলবেন এবং সেই পরিবর্তে আল্লাহ তারা পণ্য পণ্যে পরিবর্তন করে দিবেন। এটা হচ্ছে এবং ওখা আলিকিন নাসা বেখলুকিন হাসান এবং সমস্ত মানুষের সাথে সুন্দর ব্যবহার করা সুন্দর ব্যবহার করা যে সুন্দর ব্যবহার করে সে কোনোদিন কারো অধিকার নষ্ট করতে পারে না এবং উপর জুলুম করতে পারে না তো কাজেই সুন্দর চরিত্রটা হচ্ছে অনেক বড় একটা ইবাদত আর চরিত্রহীনতা এবং খারাপ কাজ হলে সবচেয়ে বড় পাপ আল্লার ব্রাভেন্ট সবাইকে সুন্দর চরিত্রে অধিকারী অভিধান করুক আর যে অনবরত এই যে পরিকল্পনা করে গুনাহ করতে থাকে যে পরে আমি ক্ষমা চাপ এই নিয়েছে তখন দেখা যাবে যে সে ক্ষমা চাওয়ার বা তৌবা করার সুযোগ পাবে না যে কোনো মুহূর্তে তার মৃত্যু এসে পড়তে পারে এই জন্য পরিকল্পনা করে করে অনবরত পাপ করতে থাকা যে আমি পরে তৌবা করব বা আমি ভালো কাজ করব এভাবে মুছে যাবে না নিয়ম হচ্ছে ভুলবশত নিয়ম ছাড়া পরিকল্পনা ছাড়া যখন মানুষের কোনো ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া অনুতপ্ত হওয়া এবং এই কাজে কখনো না করা এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কিন্তু এই পরিকল্পনা করে করতে থাকা হয়তো দেখা যাবে হঠাৎ করে তার মৃত্যু এসে গেল এবং সে এই অবস্থায় পাপের মাধ্যমে সে মৃত্যুবরণ করলো তখন তার জন্য অত্যন্ত কঠিন প্রকারের শাস্তি তার জন্য অপেক্ষা করবে তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সকল ধরনের অন্যায় অত্যাচার চরিত্রহীনতা থেকে রক্ষা করুক এবং চরিত্র